আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছেন এবং সবাই সবসময় ভারত তলে রয়েছেন আপনি হয়তোবা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় বিমানে ভ্রমণ করেন বিমানে হয়তোবা আপনাকে অনেক হয়রানির শিকার হতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্লাইট বিলম্ব হয়ে থাকে আবার অনেকের তো ল্যাগেজ কিংবা প্রোডাক্টই খোয়া হয়ে যায় ল্যাগেজ থেকে অনেকের অনেক প্রোডাক্ট হারিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু একটা সাধারণ ঘটনা এছাড়াও সাধারণভাবেই দেখা যায় একজন প্রবাসী এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় কিংবা বিমানে যাওয়ার ক্ষেত্রে দুর্ঘটনা একটা সহজ বিষয় যদিও এটার ক্ষতিপূরণ কখনোই কেউ দিতে পারবে না কিংবা সাধারণত দেখা যায় ভ্রমণকারীর মৃত্যু ঘটে না হলে অঙ্গহানি হয়ে থাকে পূর্ববর্তীতে উনিশশো সালে বাংলাদেশ সরকার কিন্তু একটা আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করেছিল সেই অনুসারে কোনো প্রবাসী যদি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে মারা যায় কিংবা কোনো কিছু হারিয়ে যায় সেক্ষেত্রে সাধারণত এয়ারওয়েস কোম্পানিগুলোকে একটা ক্ষতিপূরণ দিতে হতো কিন্তু সেই ক্ষতিপূরণ কিভাবে দিতে হতো কিংবা কিভাবে সাধারণ একজন প্রবাসী কিংবা ভ্রমণকারী ক্ষতিপূরণটা পেয়ে থাকবেন এ বিষয়টা কিন্তু স্পষ্ট ছিল না কিন্তু বর্তমানে বাংলাদেশ সময়ে দুই হাজার সালে আকাশপথ ভ্রমণ আইন একটা কার্যকর করে দিয়েছে বাংলাদেশ সরকার পূর্ববর্তীতে একজন প্রবাসীর ক্ষতি হলে তিনি যেই ক্ষতিপূরণ পেতেন তার চেয়ে এখন কিন্তু ছয় গুণ ক্ষতিপূরণ পাবে হ্যাঁ এই আইনটি যেহেতু বাংলাদেশে কার্যকর হয়ে গিয়েছে সেহেতু কিন্তু মাঠ পর্যায়েও অলরেডি কার্যকর হয়ে যাওয়ারই কথা সাধারণভাবে একজন প্রবাসী এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেই সমস্যার সম্মুখীন হয়ে থাকি তা হলো সেই প্রবাসীর ল্যাগেজ কিংবা ল্যাগেজ থেকে প্রোডাক্ট খোয়া হয়ে যায় কিংবা হারিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা ঘটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় এখন থেকে প্রতি কেজি প্রোডাক্ট যদি খোয়া যায় সাধারণত ল্যাগেসের ক্ষেত্রে আপনারা সাধারণত পেয়ে থাকবেন বাংলাদেশের টাকায় প্রায় এক লক্ষ ষোলো হাজার টাকার কাছাকাছি যেটা পূর্ববর্তীতে সাধারণত ছিল ২০ ডলার অর্থাৎ বর্তমানে এসে করা হয়েছে তেরোশো একাশি ডলার আকাশপথে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে একজন মানুষের যদি মৃত্যু ঘটে কিংবা অঙ্গুহানি হয়ে থাকে সেক্ষেত্রে পূর্ববর্তীতে সাধারণভাবেই ক্ষতিপূরণের এখানে সংখ্যা ছিল বিশ লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো টাকা কিন্তু একটা বিষয় সবসময় মানুষ জানেই যে মৃত্যু এমন একটা ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু কখনোই পুষিয়ে নেওয়া সম্ভব নয় টাকা দিয়েও কিন্তু একটা মানুষের কিংবা মানুষের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য টাকার ভূমিকা অবশ্যই রয়েছে কিন্তু মৃত্যুর মতো ক্ষতি কিন্তু টাকা দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব নয় যেহেতু জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং মানুষকে ভালোভাবে চলতে হবে তো সেক্ষেত্রে পূর্ববর্তীতে যে ক্ষতিপূরণটা ছিল এখন সেই ক্ষতিপূরণের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় এক কোটি সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো টাকা এদিক থেকে অবশ্যই বা একজন মানুষ একটু নিশ্চিন্তে থাকতেই পারে এখন ভ্রমণকারীর অনাকাঙ্ক্ষিত যদি মৃত্যু ঘটেই থাকে তো সেই ক্ষেত্রে এই যে ক্ষতিপূরণটা রয়েছে ক্ষতিপূরণটা সাধারণত পেয়ে থাকবে ভ্রমণকারী কিংবা মৃত্যু ভ্রমণকারীর তার উত্তরাধিকারী তো বাংলাদেশে যতগুলো ধর্ম রয়েছে তো সেই সকল ধর্মের আইন কিংবা নিয়ম মেনেই কিন্তু উত্তরাধিকারীর মধ্যে টাকাগুলো বন্টন করা হয়ে থাকবে আমাদের মতো স্বল্প উন্নত দেশে কিন্তু সাধারণভাবেই দেখা যায় যে এয়ারওয়েজ কোম্পানির ফ্লাইটগুলা কিছু সময়ের জন্য বিলম্ব হয়ে থাকে তো পূর্ববর্তীতে সাধারণভাবে কোনো ফ্লাইটের সময় যদি বিলম্ব হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা দেশের বাইরে আপনি কোনো একটা কাজে জয়েন করবেন সেই সময়টাতে একটা নির্দিষ্ট সময় যে পৌঁছতে পারতেন না পূর্ববর্তীতে বিলম্ব হলে সাধারণত দেখা দেখা যেত যে বিলম্ব ফি সাধারণত প্রতি যাত্রী পেত বিশ ডলার কিন্তু এখন সেই টাকার সংখ্যা এসে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো চৌত্রিশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বলা যেতেই পারে প্রায় চার লক্ষ চুরাশি কিংবা পঁচাশি হাজার টাকার আশেপাশে এছাড়াও পূর্ববর্তীতে কোনো কার্গো বিমানে সাধারণত কোনো প্রোডাক্ট যদি বিনষ্ট হতো কিংবা হারিয়ে যেত সেক্ষেত্রে প্রতি কেজিতে বিশ ডলার দেওয়া হতো কিন্তু এখন সেই ডলারের সংখ্যা এসে দাঁড়িয়েছে সামান্য কিছুটা বেড়েছে চব্বিশ ডলার তবে এই সকল আইন কার্যকরের মধ্যে প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যেটা সেটা হলো যে প্রবাসীদের যে প্রোডাক্ট রয়েছে কিংবা দেশে আসার পর যে ল্যাগেজ খোয়া যায় কিংবা ল্যাগেজ থেকে প্রোডাক্ট খোয়া যায় সেক্ষেত্রে প্রবাসীরা হয়তোবা এই দিক থেকে এই আইনটা কার্যকর হয়ে গেলে একটু হলেও ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যাবে অনেকে হয়তোবা ভাবতে পারেন এই ক্ষতিপূরণের টাকা কি তাহলে বাংলাদেশ সরকার দিবে যেহেতু এই আইনটা কার্যকর হয়ে গেল বাংলাদেশের জাতীয় মহা সংসদে তো এই বিষয়টা কিন্তু এই রকম না সাধারণত এই যতগুলো ক্ষতিপূরণ রয়েছে এই ক্ষতিপূরণটা দিবে সাধারণত আপনি যেই এয়ারওয়েজ কোম্পানিতে টিকিট কেটে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করছেন তো সেই এয়ারওয়েজ কোম্পানি কিন্তু আপনাদেরকে এই টাকা পরিশোধ করতে বাধ্য কেননা প্রত্যেকটা এয়ারওয়েজ কোম্পানির কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে এবং ইন্স্যুরেন্সের বিনিময়ে এয়ারওয়েজ কোম্পানি টাকা পায় এবং সেখান থেকে একজন যাত্রী কিন্তু তার ন্যায্য অধিকার পেয়ে থাকবে তিনি শুধু ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন সেটা হতে পারে লাগে সারানো কিংবা দেখা যেতে পারে বিভিন্ন সময় মানুষের অঙ্গুহানি হঠলে কিংবা মৃত্যু হয়তো বা এই ক্ষতিপূর্ণের টাকাটা আপনার পেতে কিছুটা সময় লাগবে অর্থাৎ দেখা যেতে পারে দুই মাস কিংবা তিন মাস একটু সময় লাগতে পারে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সাধারণভাবে মানুষরা হয়তো বা এখন কিছুটা নিঃশেষে বেঁচেই যাবেন